সবাই আমরা সুখ চাই, আনন্দ চাই, তৃপ্তি চাই, নাম যশ চাই। এই বহুমুখী চাওয়াকে পূরণ করার জন্য যে এগিয়ে যাওয়ার চেষ্টা, সেটাই ধর্ম। সবাই আমরা চাইছি অতৃপ্তি থেকে তৃপ্তি, অশান্তি থেকে শান্তি, দুঃখ থেকে সুখ, নিরানন্দ থেকে আনন্দ। এই যে বহুমুখী চাওয়া, এটাই পরিপূর্ণতার সুরের চাওয়া। পূরণ করার অভিলাষে সবাই কত কি চাইছে, বুঝে না বুঝে সবাই ছুটে চলেছে অপূর্ণকে পূর্ণ করার জন্য, কিন্তু এত কিছু পেয়েও তৃপ্তি আর হচ্ছে না। এভাবে এ চাওয়া মিটবে না, মিটতে পারে না। সবাই তো চাওয়ার মাঝে চেয়েই যাচ্ছে, প্রবল বেগে ছুটে চলেছে অশান্ত গতির মাঝে। এই যে ছুটে চলেছে সবাই, তা কিসের জন্য? সবাই চলেছে সেই মহাসুরের সন্ধানে, মাত্রাকে ধরার জন্যই এগিয়ে চলেছে। আমাদের সাধনা হচ্ছে সুরের সাধনা, অনন্ত জগতের সেই মহাধ্বনির সাথে যোগাযোগ সূত্রে আবদ্ধ হওয়ার জন্যই এই সাধনা। সেই মহাকাশের বজ্রনিনাদের ধ্বনির সাথে আমাদের যার যার ধ্বনিকে একাকার করে মিলিয়ে দেওয়ার জন্যই ধর্ম, আধ্যাত্মিকতা। সেই সুরের সাথে যতদিন না নিজেদের সুরকে মিশিয়ে এক সুর হতে পারব, ততদিন আমাদের এই উথাল পাথাল অবস্থা থাকবেই। যতদিন এই রূপকে সেই অনন্ত রূপের সাথে মিশিয়ে দিতে না পারবে, ততদিন এই ঢেউয়ের মাঝে, ঘাত প্রতিঘাতের মাঝে, জন্ম মৃত্যুর ছকের মাঝেই চলতে হবে। এটা যাতে সহজে হয় তার জন্যই আধ্যাত্মিকতা, তার জন্যই নাম ও জপের ব্যবস্থা। দেহ ও তার শিরা উপশিরাগুলি যে ধ্বনি থেকে সৃষ্টি হয়েছে, সেই ধ্বনি তাদের খোরাক, সেটা ঠিকঠাক পায় না বলেই তো এত হুটপাট। অনন্ত সুরকে পাবার জন্য আমাদের যে ক্ষুধা, সেটা মেটে একমাত্র নাদধ্বনির খোরাক পেলে। যে সুর হতে জীবজগতের সৃষ্টি, সেই সুর পেলেই সবার সব ক্ষুধা মিটে যায়, তখনই আসে পরম তৃপ্তি। সেটাই চিদানন্দ, ব্রহ্মানন্দ। গুরু সেই ধ্বনির মহামন্ত্রটি মহাকাশ হতে ক্যামেরার লেন্সের মতো টেনে এনে ভক্তের কর্ণজনিতে দান করেন। দেহের শিরা উপশিরাগুলি তাদের সমকক্ষ বস্তুর স্বাদ পেয়ে পরিতৃপ্ত হয়, দেহ তখন সুস্থির হয়ে যায়। সেই মূল মন্ত্র বারবার চর্চা করে গেলে এই দেহ যন্ত্রে বাজতে থাকে অনন্ত জগতের সুর। সেই সুরের নেশায় জীব নিজের মাঝে নিজে তন্ময় হয়ে যায়। এরই নাম সিদ্ধি, এরই নাম মুক্তি। এর জন্য চাই মহাকাশের মহাসুরের সাথে যোগাযোগ। আচার অনুষ্ঠান নয়, যাগযজ্ঞ নয়, আহারে বিহারে শয়নে স্বপনে জপের কাজ চললেই এই পথে এগিয়ে যাওয়া যায়। সবাই তখন সিদ্ধির নেশায় ভরপুর হয়ে উঠবে। এর জন্যই সৃষ্টি সবার। এই বাস্তব দেহ নিয়ে সংসারের যত অসার থেকে সার তৈরি করে ঘাত প্রতিঘাতের ভেতর থেকে সুর নিয়ে নিয়েই যেতে হবে সেই মহাসুরকে সুরে আনার দিকে। সিদ্ধি, মুক্তি, দর্শন, অনুভূতি, নির্বাণ, নির্বিকল্প, যাই বলো, সব কিছুই হচ্ছে প্রকৃতির প্রকৃত রূপকে জানা, যার যার রূপকে জানা। কিন্তু আজকের দিনে ধর্ম চলে গেছে ভয় ভীতিতে, নয়তো কল্পনা অবাস্তব কথায়।
যারা এখানে ধ্যান ধারণা জপ তপ করছে তাদের কেউ করছে কল্পনার ওপর নির্ভর করে, কেউ বা মামুলি কথার ওপর। এতে কাজের কাজ কিছুই হচ্ছে না। সিদ্ধি মুক্তি আজ তাই শুধু কথাতেই থেকে যাচ্ছে, কাজে আর পরিণত হচ্ছে না। জগৎ সংসারে যেখানে যা কিছু আছে সব কিছু নিয়েই ধর্ম, সবই রয়েছে আধ্যাত্মিকতার ভেতরেই। আধ্যাত্মিকতা নতুন কিছু নয়, যা আছে সেটাকে জাগিয়ে জেনে যাওয়াই হচ্ছে আধ্যাত্মিকতা। যে সাধনা প্রকৃতির নিয়মে সহজাতভাবেই চলছে সেটাই প্রকৃত সাধনা। তা তৈরি করে নিতে হয় না, তৈরি করে যা করা হয় সেটা কখনোই সত্যিকারের সাধনা নয়। সাধনা বলো, ধর্ম বলো, আধ্যাত্মিকতা বলো, সৃষ্টির প্রথম থেকেই তা চলে আসছে, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে। সব কিছুর মাঝেই তাই ছন্দ আছে, সুর আছে, সেই সুরকেই সাধতে হবে, আয়ত্ত করতে হবে। আদি বেদ থেকেই ধর্ম, সেই ধর্মে কোনো বৈষম্য নেই, কোনো জাতিভেদ নেই, নীতিভেদ নেই। আজকের দিনের যে ভেদাভেদ, এই যে দল ও সম্প্রদায়, সেটা আমাদের তৈরি। এগুলো প্রকৃতিগত, বেদগত নয়। ধর্ম আজ বিকৃত হয়ে গেছে বলেই দেশের আজ এই দুর্দিন। সত্যিকারের যে ধর্ম, সেখানে ছিল জ্ঞান ভিক্ষু হবার কথা, আর আজ ধর্মকে ব্যবসাতে পরিণত করে সবাই আমরা ভিক্ষুকে পরিণত হয়েছি, ভগবানের মুখাপেক্ষী হয়ে কাঙালের জীবন যাপন করছি। ধর্মে থাকবে সমতা ও সামঞ্জস্য, থাকবে এক জাতি এক নীতির কথা, থাকবে বিরাট এক অখণ্ড বোধের কথা। খণ্ডবোধ ধর্মের অঙ্গ হতে পারে না, সেখানে থাকবে জগৎ বোধের কথা। তাই আজ হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্ট ধর্ম ইত্যাদি নামানামিতে যা চলছে সমাজে, তা ধর্ম নয়, ধর্মের বিকৃতি মাত্র। সকল জীবের ধর্মই এক, ধর্ম হচ্ছে বিশ্ব ধর্ম, ধর্ম হচ্ছে জীব ধর্ম। সকলেই তা সমভাবে গ্রহণ করবে, সবারই থাকবে সেখানে সমান অধিকার, সেখানে কোনো ভেদাভেদ থাকবে না, দলাদলি থাকবে না, খণ্ড খণ্ড আশ্রম থাকবে না। গোটা পৃথিবীটাই তো আশ্রম, ধর্মে আলাদা কোনো ত্যাগের কথা থাকবে না। জন্মই তো সন্ন্যাস, সবাই তো ত্যাগী হয়ে সন্ন্যাসী হয়েই জন্মেছে, একের পর এক। সব কিছু তো ত্যাগ করেই চলেছি সবাই মহাশ্মশানের দিকে। আজ যে ধর্ম এখানে চলছে সেটা ধর্ম নয়, সেটা সংস্কারের বেড়া জাল মাত্র। তাই তো শুদ্ধ বুদ্ধ ও নিত্য মনকে আজ সংস্কার ঘিরে ধরেছে, সে তার সহজাত মুক্ত চিন্তাধারা হারাতে বসেছে। ধর্ম ধর্ম করলেই ধর্ম হয় না, ধর্মের মূল তত্ত্ব আগে জানা দরকার। শাস্ত্র কোথা থেকে এলো, কিভাবে এলো, ধর্ম কি, কি তার উদ্দেশ্য, কি তার প্রভাব, আগে তা ভালো করে জানতে হবে, বুঝতে হবে। শুধু চোখ বুজে থাকা বা সন্ন্যাসী সেজে আশ্রমে যাওয়াই আধ্যাত্মিকতা বা ধর্ম নয়। সবাই আমরা একই আকাশের তলে, একই পৃথিবীর বুক চেটে, একই আলো জল বাতাসে মানুষ। আমাদের মাঝে তাই কোনো বৈষম্য থাকতে পারে না, কোনো ভেদাভেদ থাকতে পারে না। আকাশের যে ধর্ম, প্রকৃতির যে প্রকৃত ধর্ম, সেটাই সত্যিকারের ধর্ম। আকাশময় এক ধর্ম, সকল জীবের এক ধর্ম। ধর্ম হবে আকাশের মতো ব্যাপক, সূর্যের মতো স্বচ্ছ।
ধর্মের নামে গোটা দেশকে আজ পরাধীন করে সংস্কারের নাগ পাশে আটক করে রাখা হয়েছে। কেউ আর স্বাধীন চিন্তা করতে পারছে না। সংস্কারের পিঞ্জরে থাকতে থাকতে ডানা এত ভারী হয়ে গেছে যে সংস্কার মুক্ত করে বাইরে নিয়ে এলেও কেউ চলতে পারে না সহজভাবে। ছায়াকে সবাই আলো বলে ধরে নিয়েছে, তাই আলোকে আজ আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। ধর্ম আজ সবাইকে এক করার বদলে ভেদাভেদ সৃষ্টি করে চলেছে। বেদের যে ধর্ম, সেখানে সবাই থাকবে এক প্রেম, এক জ্ঞান, এক নীতি, এক সুরে বাঁধা। আর আজ ধর্মের নামে সৃষ্টি হয়েছে ভেদাভেদ আর ভুল বোঝাবুঝি। ধর্ম বাস্তব জগতের সকল সমস্যা দূর করবে। ধর্মের অর্থ আজ বিকৃত হয়ে যাওয়ার ফলেই দেশে আজ এত অভাব অনটন, এত মারামারি কাটাকাটি। এই ধর্মকে কারোই মানা উচিত নয়। ধর্ম যদি সমস্যার সমাধানই করতে না পারে, তবে সে ধর্মের সার্থকতা কোথায়? সত্যিকারের যে ধর্ম, তা আমাদের সকলের স্বাধীন চিন্তার স্ফুরণে সাহায্য করবে, বিরাট প্রকৃতির দিকে এগিয়ে যাবার সহায়তা করবে, আনবে একত্ববোধ, আনবে সমতার সুর, সেই আদি সত্তার সুর। সেখানে ভগবান বা অবতার বলে আলাদা কিছু থাকবে না। সবাই আমরা একই শ্রেণীভুক্ত, একই স্কুলের বিভিন্ন শ্রেণীর ছাত্র, সাধনার পথে এগিয়ে চলেছি এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে, চলেছি ক্রমে ক্রমে, ধাপে ধাপে। ধর্ম আনবে সেই আদি সুরের সাড়া। যে সুর জানলে সব কিছু জানা যায়, যাকে বারবার স্মরণ করলে প্রকৃতির প্রকৃত সত্তাকে, সেই আদি সত্তাকে জানা যায়, সেই সুর বা ধ্বনি সহজাতভাবে অধিষ্ঠিত রয়েছে এই ধরাতেই, রয়েছে সকল জীবের মাঝেই সমমাত্রায়। ধারাবাহিক ধারা অনুযায়ী দেহযন্ত্রে বারবার করে সেই সুরের চর্চা করলেই সুর আয়ত্তে আসবে, সব কিছুই তখন জ্ঞানে আসবে, সমাধান হবে সকল সমস্যার। এটাই ধর্ম বা আধ্যাত্মিকতার কাজ। যে শব্দ বা ধ্বনিকে অবলম্বন করে এই বিশ্বজগতের সৃষ্টি, মন্ত্ররূপে তাকে মনন করে বারবার স্মরণ করলেই আমরা সবাই এগিয়ে যাব সেই আদি সত্তার আদি সুরের দিকে, মহাকাশের সেই মহাসুরের দিকে। এই সুরই হচ্ছে ভগবান। সুরের সাথে সুর মেলাবার জন্যই যোগ ও ধ্যান, নাম ও জপ। সেই সুরধ্বনির চর্চা করে গেলেই জানা যাবে বিশ্ব রহস্য, কোন প্রয়োজনে সৃষ্টি, কোথা হতে কিভাবে কেন এসেছি, কোথায় যেতে হবে। এই সুরের সাধনায় যার যার দেহযন্ত্রে সেই একটিমাত্র শব্দ, মন্ত্র নামে যা অভিহিত, সেই মন্ত্র সাধতে সাধতেই সেই নির্বাণ নির্বিকল্পের সুর আপনি বেজে উঠবে দেহ বিনাতে। তখন এই সাধারণের ভেতরই প্রকাশ পাবে অসাধারণ সেই পরম বস্তু। এই দেহযন্ত্রেই রয়েছে সেই অসাধারণের মহাখনি। একেই তাই মনন করে খনন করতে হবে। অহর্নিশ মন্ত্র জপ করলে, নামে মাতোয়ারা হয়ে গেলে, সর্বদর্শিতা, অনিমা, লঘিমা, অন্তর্যামিত্ব, সর্বব্যাপ্তমানতা, সমস্ত অলৌকিক শক্তি আপনি এসে ধরা দেবে। তাই যাকে জানলে, যাকে বুঝলে সব কিছু জানা যায়, বোঝা যায়, সেই মূল মন্ত্রই অহর্নিশ বাজিয়ে যেতে হবে আপন দেহ বিনায়।
সাথে সাথে সংসারের ধর্ম পালন করতে হবে সব কিছুর মাঝে সামঞ্জস্য রেখে। এই হচ্ছে ধর্মের মূল কথা। যে ধনী সবার মাঝেই রয়েছে বিদ্যমান, সেই সুরধনির সাধনাতেই সকল সমস্যার সমাধান হবে, সকল প্রশ্নের মীমাংসা হবে। যে হরি সব কিছু হরণ করে নিয়ে যান, যে রাম ও কৃষ্ণ আকাশের মতোই ব্যাপক, যাদের বর্ণ আছে অথচ বর্ণনা নেই, তাদেরই আমরা বরণ করে স্মরণ করব নামের ভেতর দিয়ে। যে ভগবানকে কেউ দেখেনি, যিনি আছেন কি নেই জানা নেই, যিনি আমাদের সমস্যার সমাধান করতে পারেন না, সে ভগবান আমাদের জন্য নয়। ভগবান আছেন কি নেই তা নিয়ে মাথা ঘামাবারও দরকার নেই আমাদের। আমরা সাধব সেই ভগবত্তার সুর, যে সুরকে জানলে সব কিছু জানা যায়। আমাদের জীব জগতের সবার ভেতরই রয়েছে একই সত্তা, একই শক্তি, একই সুর। আমাদের সব কিছু এই সুরেই বাঁধা, সাধা, গাঁথা। তাই সবাই যাতে এক সুরে সুর দেয়, সেটাই হচ্ছে ধর্মের কথা, সেটাই হচ্ছে আদি বেদের আদি সত্তার কথা। আবহমান কাল সৃষ্টির ভেতরে রয়েছে যে মহাধনী, অনিমা লঘিমা প্রভৃতি মহাশক্তি, সেই মহাশক্তি বাঁধা রয়েছে মূলাধার হতে সহস্রারে। এই সুরেই বাঁধা আছে বিশ্বের যাবতীয় সুর। সেই সুরকেই সুরে আনতে হবে, বারবার চর্চা করে আয়ত্ত করতে হবে। এই সুরেই আছে প্রকৃতি পুরুষের মিলন, এই সুরেই আছে অনন্ত বীর্যের খনি। মূলাধারের মূল গ্রন্থিতে সর্পাকারে কুণ্ডল পাকিয়ে রয়েছে যে কুলকুণ্ডলিনী শক্তি, সুরধ্বনির চর্চা করেই তাকে জাগাতে হবে। সেই সুর যখন সহস্রারে সহস্রধারায় প্রকাশিত হবে, বিকশিত হবে, তখনই জানা যাবে সব কিছু। তখন বুঝতে পারা যাবে বিশ্বের সব সুর এক সুরেই বাঁধা, যা রয়েছে বীজ আকারে তার স্ফুরণের ব্যবস্থা করতে হবে। নতুন করে কিছু করার নেই, কিছু পাবার নেই। বাহ্যেন্দ্রিয়ের গ্রাহ্যে বাস্তব সাড়াতেই রয়েছে অনন্ত সুরের সাড়া। সেই সুরকেই বাজাতে হবে দেহ বিনাতে। মূলাধারে রয়েছে যে মূল সুর, সেই মূল সহস্রারের সাথে সমন্বয় সূত্রে গাঁথা। সেই সুরেরই চর্চা করতে হবে মূলাধার হতে সহস্রার পর্যন্ত। ভাষা শিক্ষার জন্য যেমন অক্ষর জ্ঞান, সুর সাধনার জন্য যেমন সারে গামা চর্চা করা, তেমনি সেই মহাসুরকে সুরে আনার জন্য শট চক্রের মাধ্যমে দেহ যন্ত্রকেই বার বার করে সাধতে হবে। এই সুরের সাধনাই একমাত্র সাধনা। জ্ঞান সূর্যকে প্রজ্বলিত করে, সংস্কারের মেঘকে দূর করে, আত্মজ্ঞানে আত্মস্থ হয়ে সেই সুরে সুর দিয়ে আমরা আকাশ কৃষ্ণকেই স্মরণ করব। তবেই মিলবে সেই চিদানন্দ ব্রহ্মানন্দের স্বাদ। রাম নারায়ণ রাম রাম।